জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দেনার দায়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধূসুরিপাড়া কলোনি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম চণ্ডী হালদার। ইতিমধ্যে শামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মাসচারেক আগে ধুমধাম করে ছেলের বিয়ে দেন পেশায় ফুচকা বিক্রেতা চণ্ডী হালদার। তাতেই বেশ কয়েক হাজার টাকা দেনা হয়ে যায়। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে পাওনাদারদের চাপ। দেনার দায়ে মানসিক চাপ ক্রমশ বাড়তেই থাকে। বিষয়টি নিয়ে রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়। ভোর রাতে রাগ করে ফরাক্কায় মায়ের বাড়ি চলে যান চণ্ডী হালদারের স্ত্রীও। সার্বিক চাপে এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি লিচু বাগানে গিয়ে গলায় ধুতি দিয়ে বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন চণ্ডী হালদার। বিষয়টি জানাজানি হতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। তারপরে ঘটনাস্থল থেকে মৃত চণ্ডী হালদারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। খারাপ দিনা টিনা আছে যে ওই দিনা দিতে পারে না। আমার শাশুড়ি ধরো বলেছে যে এরকম লোক টাকা চাইছে, টাকা দিতে হবে। তো আমার শ্বশুর একটু মানে ইনকামটা একটু কম করে, এই তাহলে মানে দু এক কথা ওদের আমার শাশুড়ি শ্বশুরের মধ্যে একটু হয়েছে কিছু। এই লেগে উনি আমার শাশুড়ি বাড়ি চলে গেছে, এই আমার মানে আমার ফারাক্কা গেছে সকালবেলায়। আর উনি হয়তো ভোর রাতে বাড়ির খালি, তখন হয়তো যে মনের রাতে টেক করে একটু মাথারও ই ছিল, এটা বলতে হবে মাথার ইয়ে ছিল। দিয়ে ওই বাড়ি থেকে যায়, বাড়ির পাশে একটা লিচু বাগান আছে, বাগানে যেয়ে ফাঁসে।